বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তাই শুভ নববর্ষ বাঙালির কাছে একটি পার্বণ। দিন চলে যায় ঋতুর খেয়ায়, আসে বৈশাখ, আসে শুভ নববর্ষ। বঙ্গ সংস্কৃতির ধারাবাহিক বিবর্তনের মধ্যেও আজও বাঙালির অন্যতম প্রধান সামাজিক উৎসব হল এই নববর্ষ। পোশাক পরিচ্ছদ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে সরগম হয়ে থাকে বর্ষবরণ উৎসব। সামাজিক জীবনে পারস্পরিক আত্মীয়তা বন্ধন করে তোলে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে এই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ ব্যবসায়িক সম্প্রদায় ও আত্মিক প্রতিষ্ঠানের কাছেও বিশেষ গুরুত্বপূর্ণ। শুভ হালখাতার আয়োজন হয় রীতিমতো উৎসাহ উদ্দীপনার সাথে। ভোক্তা ও গ্রাহকদের উপহার দেওয়া, মিষ্টিমুখ করানো শুভ হালখাতার অন্যতম লোকাচার। এই শুভ নববর্ষ উপলক্ষে ব্যবসায়ী সম্প্রদায় হিসাবে নতুন হালখাতা খোলেন। ঋণ শোধের পালা যেমন চলে, তেমনই চলে আমন্ত্রিত ক্রেতাদের বাংলা ক্যালেন্ডার, মিষ্টি বাক্স দেওয়া। দুই বছর করোনার প্রভাব কাটিয়ে মন্তেশ্বর এলাকায় বড় ছোট মাঝারি বিভিন্ন ব্যবসায়ীরা আজ পহেলা বৈশাখ শুভ নববর্ষকে বরণ করে আনন্দ উৎসাহের সঙ্গে ব্যবসায়ীরা ব্যবসায়ের উন্নতির জন্য সিদ্ধিদাতা গণেশ ও নারায়ণকে সামনে রেখে হোমযজ্ঞের মধ্য দিয়ে দোকানে সিদ্ধিদাতার পুজো করে। শুভ হালখাতায় সিঁদুর মাখিয়ে স্বস্তিক চিহ্ন দেয়ালে বসুধারা এঁকে হালখাতাকে বরণ করেন ও শুভ নববর্ষের দোকান পুজো করেন। তাই এই বছর মন্তেশ্বর এলাকায় বিভিন্ন দোকানে আনন্দ উৎসাহের সঙ্গে বিভিন্ন ব্যবসায়ীরা পহেলা বৈশাখকে বরণ করে হালখাতা ও দোকান পূজা করেন ব্যবসায়ীর উন্নতির জন্য। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, বর্ধমান টুডে। কিভাবে পুজোটা হচ্ছে? আড়ম্বরের সঙ্গে পুজো করানো হচ্ছে। গত ২ বছর করোনার জন্য কিছু কারণ, বিধিনিষেধের জন্য পুজোটা বন্ধ ছিল, সেরকম আড়ম্বরের সাথে হয়নি। এই বছর আবার নতুন করে আড়ম্বরের সাথে পুজোটা শুরু হচ্ছে। কাকে সামনে রেখে হচ্ছে? সিদ্ধিদাতা গণেশ এবং লক্ষ্মী মাতাকে রেখে সামনে রেখে পুজোটা হচ্ছে, এবং নারায়ণকে, নারায়ণকে রেখে। এই পুজোটার মাধ্যম দিয়ে আপনারা কি চাইছেন? চাইছি যে নতুন বর্ষে সবার সকলের যেন ভালো থাকুক, এবং নতুন করে ব্যবসা যেন নতুন ভালো হয়, আরও সবারই সামগ্রিক বাজারের যেন ব্যবসার উন্নতি ঘটে, সেরকম দ্বারা পুজোর মাধ্যমে আমরা সেটাই চাইছি যে সবারই উন্নতি হোক, সবাই সুস্থ সবল থাকুক। আজকে শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, সেই জন্য দোকানে, আমাদের দোকান আছে কামারশাল মোড়ে, সেইখানে আমরা পুজোর জন্য এসেছি। কাকে সামনে রেখে পুজো করছেন? আমাদের লক্ষ্মী, নারায়ণ আর গণেশকে সামনে রেখে পুজো করছি। কেন পুজোটা হচ্ছে জানেন? পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, এটা সকল নারায়ণ গণেশকে সাক্ষী রেখে, গণেশ তো সিদ্ধিদাতা, গণেশকে সাক্ষী রেখে আজকে পুজোটা হচ্ছে। ব্যবসায় উন্নতি, ব্যবসার উন্নতি করার জন্যে। এই যে পুজো করালেন বা পুজো হচ্ছে, ঠাকুরের কাছে গণেশ লক্ষ্মী নারায়ণের কাছে কি চাইছেন? চাইছি যেন ব্যবসার উন্নতি হয়, কিভাবে পুজোটা হচ্ছে? ব্যবসায়ী মানে অনেকদিন করোনার পরে আজকে আঠারো করোনা মুক্ত, এখন ভালোভাবে পুজো অনুষ্ঠান বা ভালোভাবে পুজো করা হচ্ছে হোমযজ্ঞের মাধ্যমে, আনন্দ উৎসাহের সঙ্গে। তো হ্যাঁ অবশ্যই। তা এই যে ব্যবসা আপনাদের কিরম চলছে এখন? মন্দা বাজার চলছে এখন। তা এই যে ব্যবসা পুজো করছেন, ঠাকুরের কাছে কি চাইছেন আপনার? আমি চাই আমার এবং মন্তেশ্বর বাজারের সকলের ব্যবসা যাতে উন্নতি হয়, সকলের ব্যবসা যেন ভালো হয়, এবং তার সঙ্গে সঙ্গে মন্তেশ্বরের সমস্ত সমাজ জীবন যাতে সুস্থভাবে সকলে থাকতে পারে, সেই জন্য পুজো করা হবে ঠাকুরের কাছে। আমি আজ ২০ বছর আজকে কি পুজো করছেন? আর গণেশ লক্ষ্মীর পুজো করছি, দোকান পুজো, খাতা পুজো। খাতা পুজো, এই পুজোটা কীভাবে করছেন?
গণেশ লক্ষ্মীর পুজো নিয়ে যেরকম পুজো করে সেইভাবে পুজোটা করছে, আনন্দ পঞ্চদেবতা পুজো করে পুজো করছে, আজকে আনন্দ করে পুজো করছে। আজকে পুজোটা কেন করা হয়? কোন এলাকায় পুজো করছেন? আমি তা পুজোর মানে ভালোভাবেই হচ্ছে? ভালোভাবেই হচ্ছে। তা ঠাকুরের কাছে কি মনস্কামনা করছেন? সবাই ভালো থাকুক, ব্যবসা সুখে থাকুক, ব্যবসা বাড়িতে ভালো করে চলুক,